স্বেচ্ছায় পুলিশের কাছে ধরা দিচ্ছে প্রবাসীরা। গত বছর হঠাৎ করেই তেলের দাম বেড়ে যাওয়ার অর্থনৈতিক মন্দা দেখে দিয়েছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরবে, আর সে কারণে বড় বড় অনেক কোম্পানি পড়েছে বড় ধরনের অর্থ সংকটে। সৌদি ওরোজের মতো বৃহৎ কোম্পানিগুলো নিজেদেরকে দেউলিয়া বলে ঘোষণা করেছে। বড় বড় প্রকল্পের বিল আটকে যাওয়া এবং নতুন করে প্রকল্প চালু না হওয়ায় প্রতিদিনই বেকার হচ্ছে শত শত শ্রমিক। অনেক কোম্পানি তাদের সংকটাবস্থা কাটাতে শ্রমিকদের বাধ্যতামূলক ছুটিতে বাড়াচ্ছে। সব থেকে বড় বিপদে পড়েছে স্পন্সরের কাছ থেকে অনুমতি নিয়ে অন্য প্রতিষ্ঠানে কাজ করা এবং স্পন্সরের সঙ্গে বনিবনা না হওয়ায় অবৈধভাবে থেকে যাওয়া প্রবাসীরা। দীর্ঘদিন কাজ না থাকা এবং কাজ করে মাসের পর মাস বেতন না পাওয়ার পর না খেয়ে জীবন কাটছে এসব প্রবাসীদের। আমাদের সাথে কথা হয় পুলিশের গাড়িতে থাকা সাজুদুল ইসলাম নামে একজনের। কী কারণে আটক হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ইচ্ছা করেই ধরা দিয়েছি, 6 মাস ধরে কোনো কাজকাম নাই, এর আগে 3 মাসের কাজের কাজ করেও কোনো বেতন পাইনি, দেশ থেকে টাকা এনে কিছুদিন খেয়েছি, এখন আর কোনো উপায় না দেখে পুলিশের কাছে ধরা দিয়েছি, আর এতে করে টিকিটের টাকাটা দেশ থেকে আনতে হবে না, বিনা পয়সায় দেশে যেতে পারবো। খোঁজ নিয়ে জানা গেছে প্রতিদিনই বিভিন্ন জায়গায় বিশেষ করে পুলিশের অভিযান চলে আর তখনই তাদের হাতে আটক হন অবৈধভাবে বসবাস করা বিপুল সংখ্যক প্রবাসী। এর মধ্যে ভারতীয়, পাকিস্তানি এবং বাংলাদেশিদের সংখ্যাই বেশি। আর এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী আছেন যারা বিমান টিকিট কেনার টাকা বাঁচাতে স্বেচ্ছায় পুলিশের কাছে ধরা দিচ্ছেন। বড় ধরনের কোনো মামলা বা অভিযোগ না থাকলে দূতাবাসের অনুমোদন সাপেক্ষে আটককৃত প্রবাসীদের 1 থেকে 2 সপ্তাহের মধ্যে সৌদি সরকার নিজস্ব খরচে নিজ দেশে ফেরত পাঠানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক রিয়াদ দূতাবাসের একটি সূত্র জানায়, বর্তমানে সব সফর জেলেই প্রচুর বিদেশি আটক রয়েছে। প্রতিদিন দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত অফিসাররা ডিপোর্টেশন সেন্টারে গিয়ে তাদেরকে দেশে ফেরত যাওয়ার জন্য আউটপাস বা ট্রাভেল পাস দিচ্ছেন। আটককৃত বাংলাদেশিদের সংখ্যা জানতে চাইলে তিনি বলেন, প্রতিদিনই বাংলাদেশিরা আটক হচ্ছেন, তাই নির্ধারিত সংখ্যা বলা কঠিন। তবে প্রতিদিন যেমন আটক হচ্ছে তেমনি প্রতিদিন 50 থেকে 100 জন করে বাংলাদেশে ফেরত যাচ্ছেন, আর তাদের জন্য ফেরত যাওয়ার জন্য বিনামূল্যে বিমান টিকিট দিচ্ছে সৌদি আরব। এই তো আপনারা দেখতে পাচ্ছেন সৌদি আরবের অবস্থা, তারপরেও কি আপনি ফ্রি ভিসায় সৌদি আরবে আসতে চান? তাই বোকামি না করে দেশে কিছু কাজ করে খান, ভুলেও সৌদি আরব আসার চিন্তাও করেন না। ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে কেউ এরকম ভুল পথে পা না বাড়ায়। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।